অত্যন্ত ঘৃণিত একটি নাম হলো ইয়াজিদ, ঘৃণিত নাম ইয়াজিদ। বড় বড় তিনটা জঘন্যতম অপরাধ করেছিল। এক নম্বর হলো কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারকে হত্যা করা। দুই নম্বর হলো মদিনায় আক্রমণ। তিন নম্বর হলো মক্কা শরীফে আক্রমণ। এই তিনটা জঘন্যতম অপরাধের কারণে আল্লাহ দুনিয়াতে তার নগদ শাস্তি দিয়েছেন, নগদ। মৃত্যুর আগ মুহূর্তে কঠিন এক রোগ হলো, পেটের ভিতর নারী বুড়ি জ্বলতে থাকে ইয়াজিদের, পেটের ভিতরে নারী বুড়ি জ্বলতে থাকে। সারাদিন পেট জ্বলত, নারী বুড়ি জ্বলত, সন্ধ্যার সময় সে ধরাশায়ী হয়ে যেত, একদম যেন প্রাণ যায় যায় অবস্থা। বড় বড় হেকিম ডাক্তার আনা হলো, কেউ রোগ ধরতে পারে না, চিকিৎসা করা হয়, কিন্তু চিকিৎসার ফল নাই, কোনো ফলাফল কবিরাজ ডাক্তার পায় না, পাবে কেমন করে? তার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনোদিন তার চিকিৎসার দ্বারা লাভবান হবে না। এরি যুবক, আগুন লাগে যদি শেরপুর, পানি দেও তুমি ফরিদপুর, কোনোদিন আগুন নিবে না। ইয়াজিদ, আগুন লাগাইছে আসমানে, পানি দিলে জমিনে, কোনোদিন আগুন নিবে না। পেটের নারী বুড়ি জ্বলতে থাকে, প্রচন্ড জ্বালা, সন্ধ্যায় যেন মরে যায়। ডাক্তার কবিরাজ অসংখ্য আনা হলো, কেউ কোনো কোল কিনারা পায় না, কি রোগ তাও ধরতে পারে না, রোগী ধরতে পারে না, খুঁজে পায় না, সবাই চিন্তায় পড়ে গেল। ডাক্তার কবিরাজ বলে, আমরা এমন রোগ জীবনে কোনো দিন দেখি নাই গো, এমন রোগ আমরা জীবনে কোনো দিন দেখি নাই, দেখবা কেমন করে, এই ধরাটা তো আল্লাহর ধরা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ সারে না, আল্লাহ সার দেয় কখনো সেরে দেয় না, সার দেয় আল্লাহ কিন্তু সেরে দেয় না। উদাসীন হওয়ার কোনো সুযোগ নাই ভাইরা বন্ধুরা। ইয়াজিদের যখন প্রচন্ড পিপাসা লাগত, হাই হুতাশ করতে থাকত, জিব্বা যেন বেরিয়ে আসতো, কয় আমাকে তাড়াতাড়ি করে পানি দাও, পানি দাও, পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, যখনই তার মুখে একটু পানি দেওয়া হইতো, তখনই যন্ত্রণা আরো বেড়ে যেত, যন্ত্রণা আরো বেড়ে যেত। এই পানিটা তার পেটে যাওয়া মাত্রই নারী বুড়িতে আরো প্রচন্ড জ্বলা শুরু হইত, প্রচন্ড পানির তৃষ্ণা, কিন্তু পানি পান করতে পারত না, প্রচন্ড পানির তৃষ্ণা, গলা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, মুখ শুকায় গেছে, চেহারা ফেকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা পানি মুখে দিলে পরি যন্ত্রণা আরো বেড়ে যেত, যন্ত্রণা আরো বেড়ে যেত। কারবালার আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে ফুরাত নদীর পানি বন্ধ কইরা যেই পরিমাণ কষ্ট দিয়েছিল, আল্লাহ তাকেও মৌতের সময় এরকম পানির কষ্টে আল্লাহ তার মৌত দিছেন। পানির তৃষ্ণা, তৃষ্ণার তো অবস্থায় পানি না পাইলে কেমন লাগে, আল্লাহ ইয়াজিদরে বুঝায় দিছেন। এরে ইয়াজিদ, শুন, তুই তো এরকম ভাবে নবী পরিবারকে পানির তৃষ্ণা দ্বারা কষ্ট দিয়েছ, এবার একটু নিজে বোঝো পানির তৃষ্ণা কত কষ্টকর। ফুরাত নদীর তীরটা দুশমনরা তারা অবরোধ করে রাখলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
তাআলাহু বারবার বলতেছেন, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমি তো এসেছি কুফার মানুষের দাওয়াতে, আমি যুদ্ধ করতে আসি নাই, যদি যুদ্ধ করতে আসতাম তাহলে শিশু বাচ্চা সাথে নিয়ে আসতাম না, মহিলাদেরকেও সাথে করে আনতাম না, আমি যুদ্ধ করতে আসি নাই, তোমরা আমাকে তিনটা প্রস্তাবের একটা প্রস্তাব গ্রহণ করো, হয় তোমরা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছাও, ইয়াজিদের সাথে আমি সরাসরি কথা বলবো, আর নতুবা আমাকে মদিনায় ফিরত যাইতে দাও, আর নতুবা তোমরা আমাকে সীমান্তে পাঠায় দাও, আমি দুশমনদের সাথে জিহাদ করব। তিনটা প্রস্তাবের কোনো একটা প্রস্তাব দুশমন মানে নাই। কুফার গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদ, তার সেনাপতি হলো শিমার, কোনো প্রস্তাব তারা মানতে রাজি না, ইয়াজিদের কাছে পৌঁছাইতেও রাজি না, মদিনায় ফেরত যাইতেও রাজি না, সীমান্তে পাঠাইতেও রাজি না। ভাইরা বন্ধুরা পানি আটকায় দিল, ওই অবস্থায় পানির তৃষ্ণায় কাতর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার বুকের দুধ শুকায় গেছে, কলিজা একদম যায় যায় অবস্থা, দুধের শিশু আমার আলী আজগর, দুধের শিশু আমার আলী আজগর, দেখো না পানির তৃষ্ণায় জিব্বাটা বের করে দিয়েছি, আমাদের পানি লাগবে না, অন্তত এই দুধের বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের বাচ্চাটারে হাতে করে দিল, দুই হাতের মধ্যে তুইলা দুশ্মনের দিকে লক্ষ্য করে বললেন, এরে দুশ্মনের দল, তোমাদের সাথে আমার দুশ্মনী থাকতে পারে, কিন্তু এই মাসুম নিষ্পাপ বাচ্চাটার সাথে কোনো দুশ্মনী তোমাদের নাই, আমার আলী আজগর পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে, মায়ের কোলে অশান্তি করে, কখন জানি যান যায়, আমার মাসুম বাচ্চাটা আলী আজগরের দিকে তাকায় একটু পানির ব্যবস্থা করো, আমাকে একটু সুযোগ দাও, আমি ফুরাত নদীতে যাই, আমার বাচ্চাটারে একটু পানি পান করাই, তোমরা তাকায় দেখো, এই দুধের বাচ্চাটা আমার নবীর পরিবারের নবীর রক্ত, এই দুধের বাচ্চাটার রক্তে রয়েছে রে, একটু সুযোগ দাও, কিন্তু দুশমন তাও সুযোগ দিল না, একটা তীর মারল, ওই তীরটাই সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চা আলী আসগরের বুক দিয়ে ঢুকলো, স্পিড দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গেল, মুহূর্তের ভিতরে বাবার কোলে সন্তানের মৃত্যু, পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কোলে সন্তানের লাশ, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা নাই, বাবার কোলে সন্তানের লাশ, এই বোঝা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে দুধের শিশু, দুধের সন্তান আলী আজগরের মৃত্যু হয়ে গেল, তিনি কোলে করে লইয়া বিবির কাছে আসলেন, চোখের পানিটা জড়ায়া জড়ায়া তাবুতে ডুইকা বলতেছেন, বিবি গো, নেও তোমার আমানত, এমন পানি পান করেছে আমি আর আলী আজগর, আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না গো, এই যে তাকায় দেখো একদম পানি পান করে একদম ঠান্ডা হয়ে গেছে, আর তোমাকে বিরক্ত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের লাশটা মায়ের কোলে বুঝা দেয়া, তিনি তলোয়ারটা হাতে নিয়া বীর বাহাদুরের মতো একাই দুশ্মনের মোকাবেলা করে ফুরাত নদীর কিনারায় চলে গেছলেন, পানিতে তিনি নামলেন, পানিতে নেইমা তিনি পানি পান করবেন, মাত্র এক মুষ্টি পানি হাতের মধ্যে নিছেন পানি পান করবেন, এমনিতেই দুধের শিশু আলী আজগরের কথা মনে কয়া গেল, আমার দুধের সন্তান পানি পান না কইরা পিপাসিত অবস্থায় মারা গেছে, শহীদ হয়েছে, আমার সঙ্গী সাথীরাও তারা পানির তৃষ্ণায়
শহীদ হয়েছে, পানি পান করতে পারে নাই, আমি কেমন করে এই পানি পান করব? যেই পানি না পায় আমার শহীদগুলি, আমার সঙ্গী সাথীগুলি শহীদ হলো, আমার মাসুম বাচ্চাটা শহীদ হলো, এই পানি আমি কেমন করে পান করব? সাথে সাথে পানিটা আবার ফালাইয়া দিলেন। ওই মুহূর্তে দুশ্মন বৃষ্টির মতো তীর মারতে লাগলো, প্রতিটা তীর ওনার গায়ে আইসা লাগলো। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এরপরে দুশ্মনগুলি ওনার সাথে অনেক অনেক অবিচার করলো, দুশ্মনগুলি লাশের সাথেও লাশের সাথেও বিয়াদবি করলো, দেহটার সাথে বিয়াদবি করলো। সীমার ওনার দেহের উপর দিয়ে গোড়া চালাই দিল, গোড়ার পায়ে ওনার দেহটা তেতলে গেল, গলার মধ্যে ছুরি লাগাইল। আবদুল্লাহ বিন জিয়াদের সামনে এই মাতাটা হাজির করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা মুবারক আবদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরের সামনে হাজির করলো। কুফার গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদ লাঠি দিয়া যখন ওনার টুটের মধ্যে লাঠি দিয়া কোচা দিচ্ছি, তখনই পাশে একজন সাহাবি ডাক দিয়া বলতেছে, রে আবদুল্লাহ, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছি আর ধৈর্য ধরতে পারলাম না রে, কার মাতা মুবারক তুমি এই জায়গায় নিয়ে এসেছো, কার টুটের মধ্যে লাঠি দিয়া বেয়াদবি করো? আরে আমি একবার নয় বহুবার আমার নবীকে আমি দেখেছি, মায়ার নবী টুটের মধ্যে বার 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 চুমা খাইতেন চুমা খাইতেন, যেই টুটের সাথে তুমি বেয়াদবি করতেছো এই টুটে আমার মায়ার নবী রহমতের নবী দয়ার নবীর হাজারো চুমা লেগে আসি। মেয়েরা বন্ধুরা, এত বড় বেয়াদবি এত বড় বেয়াদবি করল এই মাতা মুবারক ইয়াজিদের কাছে পেশ করল। ইয়াজিদ দেখার পরে কিন্তু সে বিচার করে নেই, আবদুল্লাহ বিন জিয়াদের বিচার করে নেই, খুনিদের কোনো বিচার করে নেই, এমনকি আরও তাদের প্রমোশন দিল আরও তাদের প্রমোশন দিল। তারপরে ভাইরা বন্ধুরা, মক্কা মদিনা সহ আরব বিশ্বজুড়ে ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ হতে লাগলো, বিশেষ করে মদিনার মানুষ কোনোভাবেই সেটা মেনে নিতে পারল না, মেনে নিতে পারল না। ইয়াজিদের গভর্নরকে মদিনা থেকে তারা বের করে দিল, সাথে সাথে ইয়াজিদ এমন এক বাহিনী পাঠাইল, দুর্ধর্ষ বাহিনী মদিনা হামলা করলো, মদিনায় অসংখ্য অগণিত সাহাবিকে কতল করলো, শহীদ করলো, মসজিদে নববীকে গোড়া রাস্তা বল বানাইল। তিন দিন পর্যন্ত মদিনায় শুধু হত্যা হত্যা চালাইলো, আর মদিনার মসজিদে আমার নবীর মসজিদে তিন দিন কোনো নামাজই হয় নাই, নামাজ বন্ধ ছিল। এরপরে তারা গেল মক্কার দিকে, মক্কায় যে আল্লাহর গড়ের উপরে হামলা করলো, আল্লাহর গড়ের অনেক ক্ষতি করলো, মক্কায় অনেক সাহাবীকে শহীদ করলো শহীদ করলো। ওই অবস্থায় ইয়াজিদের বাহিনী তারা খবর পাইল, খবর পাইল ইয়াজিদ মারা গেছি, কেমনে মারা গেছে কিভাবে মারা গেছে আমার ভাই, আল্লাহ পাক মৌতের আগে এমন একটা কঠিন রোগ তারে দিলেন, নারী বুড়ি জ্বলতেছে, পানি পান করতে পারে না, পানির তৃষ্ণায় গলা শুকায় যায়, পানির তৃষ্ণায় কলিজা শুকায় যায়, কিন্তু পানি মুখে দিলে যন্ত্রণা শুরু হয়, পানি পান করতে পারে না, কোনো ডাক্তার কবিরা সেই রোগ ধরতে পারে না, এইভাবেই চলতেছে এইভাবেই চলতেছি। ভাইরা বন্ধুরা, একদিন ইয়াজিদ বলতেছে, আমার হয়তো এই মৌ এই এই অসুস্থতা আমার এই অসুস্থতাটাই হলো আমার মরজে মৌত, আমি হয়তো আর বাঁচবো না, আমি বিদায় নিব, যাবার আগে খলাফত রাজত্ব কার হাতে বুঝায় দিব, যেই রাজত্বের কারণে এত কিছু, যেই ক্ষমতার কারণে নবী পরিবারকে খতম করলো, আমার নবীর পরিবারের রক্তে তার হাল্লা হাত লাল করলো, কারবালার ময়দান রক্তাক্ত হলো, এই যেই রাজত্বের কারণে ইসলামের ইতিহাসে কুখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত হলো ইয়াজিদ, মৌতের আগে তার রাজত্ব সন্তানকে বুঝায় দেওয়ার জন্য সন্তানকে ডাক দিল, সন্তানকে বলতেছে, বাজানরি তুমি আমার খেলাফতটা গ্রহণ করো, কিন্তু তার সন্তান বলতেছে, বাবা যেই সিংহাসনে নবী পরিবারের রক্তে রঞ্জিত ওই সিংহাসনে আমি বসবো না,
এটা অভিশপ্ত সিংহাসন। এ বাবা, এটা অভিশপ্ত সিংহাসন, যে অপরাধের কারণে তমাম বিশ্ব মুসলিম তোমাকে ঘৃণার চোখে দেখে, যে রাজত্বের কারণে মুসলিম বিশ্বে তুমি ঘৃণিত, এই রাজত্বে আমাকে বসাইও না, আমাকেও ধ্বংস করো না। বাবা আমি এটা চাই না, আমি এটা চাই না। সে গ্রহণ করলই না। ইয়াজিদ বড় অনুতপ্ত হল, কষ্ট পাইল। সন্তানের জবাব শুনে ইয়াজিদ ভালো করে বুঝতে পারলো অপরাধ, সে কত বড় অপরাধ করেছে। চল্লিশ দিন পর তার এই সন্তানটা মারা গেল অসুস্থতায়। এরপরে ইয়াজিদের একটা ছোট্ট বাচ্চা ছিল, ছোট বাচ্চা এখনো বুঝ হয় নাই। ইয়াজিদ মৌতের আগে বলতেছিল মারওয়ানকে, মারওয়ানকে বলল আমার ক্ষমতা তোমাকে বুঝাই দিলাম, শর্ত হলো আমার আমার মৃত্যুর পর আমার এই সন্তান যখন একটু উপযুক্ত হবে তখন তুমি আমার সন্তানকে রাজত্ব বুঝাই দিও। মারওয়ানের কাছে ক্ষমতা হস্তান্তর করলো, শর্ত আমার দুধের বাচ্চা বড় হলে পরে তার ক্ষমতা দিও। ভাইরা বন্ধুরা, এইদিকে ইয়াজিদের শারীরিক অবস্থা অবনতি অবনতি করতেছে, ধীরে ধীরে একদম অস্থির হয়ে গেল। পেটের নাড়িভুঁড়ির যন্ত্রণা থেকে মুক্তির জন্য কবিরাজ হেকিম তারে অনেক অনেক বেশি মাদক সেবক সেবন করাইতো, অনেক নেশা জাতীয় দ্রব্য তারে খাওয়াইতো। যখন নেশা জাতীয় দ্রব্য খাইত, মাদক খাইত, তখন কিছুটা কিছুটা আরাম পাইত, কিছুটা যন্ত্রণা কমত। তারে মাদক মা খাওয়াইয়া বুলায়া রাখত, ব্রেনটা বুলায়া রাখত, মাতাল বানায় রাখত, যেন সহজে ব্যথা বুঝতে না পারে, সটফট সটফট করগে। ভাইরা বন্ধুরা, ইয়াজিদের একটা অনেক আদরের বানর ছিল, একটা বানর পালতো, এই বানরটারে ইয়াজিদ খুব আদর করত। এই বানরটা একদিন ইয়াজিদ কইজা দেখে নাই, পাওয়া যায় না। লোকজনকে জিজ্ঞেস করলো আমার বানর কোথায়, লোকজন বলতেছে আপনার পরিবারের লোকগুলা থেকে ভালো আচরণ না পাওয়ার কারণে বানর জঙ্গলে চলে গেছে, কারণ আপনি তো অসুস্থ, আপনি বানরের খোঁজ নিতে পারেন না, পরিবারের লোকজনও তাদের কাছ থেকে ভালো আচরণ পায় না, বৈরী আচরণের কারণে বানর জঙ্গলে চলে গেছে। ইয়াজিদ ওই বানরের এতটাই ভক্ত ছিল যে যেমন এমনই মানুষ, এমন বস্তুর সাথেই মহব্বত জন্মায়, এমন বস্তুর সাথে মহব্বত গড়ে তুলে। বানরের মতো মানুষ শিয়াল কুকুরের মতো মানুষ, কুকুরকে ভালোবাসবে, কুকুরকে ভালোবাসবে, বানরকে ভালোবাসবে। ভাইরা বন্ধুরা, ইয়াজিদ গোড়ার পিঠে সওয়ার হইয়া কয় আমার বানরকে আমার লাগবে, এই বইলা গোড়ার পিঠে সওয়ার হইয়া সে জঙ্গলের দিকে রওনা দিল। ভাইরা জঙ্গলের দিকে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে গোড়ার পিঠ থেকে ইয়াজিদ পড়ে গেল, পাটা গোড়ার লাগামের সাথে পেঁচ লেগে গেল, গোড়া থেকে পড়ে গেছে কিন্তু পা গোড়ার লাগামে পেঁচ লেগে গেছে। গোড়া তো থামে না, গোড়া দৌড় আর বডিতে মাটিতে পায়ের সঙ্গে গোড়ার লাগাম বাঁধা, এইরকম ভাবে গোড়া দৌড়তেছে গড়তেছে, ঘোড়া তো আর থামে না। ভাইরা বন্ধুরা, চলতেছে পিঠ জঙ্গলে চলে গেল, জঙ্গলে খুঁজতে খুঁজতে পায় না, কিন্তু গোড়া তো দৌড়তেছে, তার বডিটাও ঘষতেছে, বডিটাও ঘষতেছে, ঘষতে 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 জমিনের পাথরের সাথে ঘষতেছে, গোড়া তো দৌড়াইতেছে ঘষতেছে, চামড়াগুলা খসে পড়তেছে, গুস্ত খসে পড়তেছে। ভাইরা বন্ধুরা, ঘোড়া তো আর থামে না, ঘোড়া থাম থাম থামে না, ঘোড়া তো দৌড়তেছে পায়ের সঙ্গে রশি লাগানো, এই অবস্থায় তার বডিটাও ঘইষা ঘইষা যাইতেছে, ঘষতে ঘষতে যায়, কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু হইতেছে দেখেন, একটু খেয়াল করেন কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু। ওই অবস্থায় হঠাৎ করে একটা বিশাল পাথরের সাথে, পাথরের সাথে তার মাথাটা আঘাত খাইল, মাথাটার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘোড়া তো তখনও থামে না, ঘোড়া তো দৌড়তেছে, হাতটা খুইলা পড়ে গেল, বাম হাতটা খুইলা পড়ে গেল,
পা দুইটার ভিতরে একটা খুলে পড়ে গেল, আরেকটাও খুলে পড়ে গেল, হাড্ডি শুধু এখন আছে, হাড্ডি লয়ে ঘোড়া দৌড়তেছে। এইভাবে তার বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া জায়গায় জায়গায় ছড়াইয়া গেছে। এক হাড্ডি পাওয়া গেলে আর এক হাড্ডি পাওয়া যায় না, এক হাত পাওয়া গেলে আর এক হাত পাওয়া যায় না। এইভাবে ইয়াজিদের করুণ থেকে করুণ মৃত্যু হয়েছি। এজন্যই ইয়াজিদের কবর কেউ খুঁজে পায় না, ইয়াজিদ এই জমিনের কোথায় তার কবর কেউ জানে না, কেউ জানে না। অদৃশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন তার গ্রহণ করে নাই, এত বড় পাপিষ্টকে জমিন গ্রহণ করে নাই, জমিনে তার কবরটা পর্যন্ত হয় নাই, এত নির্মমভাবে তার পরিণতি। এজন্যই বলছিলাম আল্লাহর আদালতে সর্বদা ন্যায় বিচার হয়, সর্বদা ন্যায় বিচার হয়। ইয়াজিদের এই তো মারওয়ানের হাতে ক্ষমতা দিল, মারওয়ান ক্ষমতা পাইল, ইয়াজিদের বউকে মারওয়ান বিয়ে করল, বাচ্চাটা সহ ইয়াজিদের বউ মারওয়ানের ঘরে আসলো। মারওয়ান যখন বাচ্চাটা একটু উপযুক্ত হবে তারে ক্ষমতা দেওয়ার কথা, কিন্তু মারওয়ান ইয়াজিদের ছেলেকে ক্ষমতা না দিয়া তার ছেলে আব্দুল মালিককে ক্ষমতা দিয়ে দিল। এতে ক্ষিপ্ত হইয়া ইয়াজিদের বউ এখন যে মারওয়ানের ঘরে দ্বিতীয় স্ত্রী, এই ইয়াজিদের বউ একদিন রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়া মারওয়ানকে হত্যা করে ফেলল, মারওয়ানকে হত্যা করে ফেলল। তারপরে মারওয়ানের ছেলে আব্দুল মালিক সে তখন এর উপযুক্ত বিচার করে তাদেরকেও হত্যা করে দিল। অতএব ইয়াজিদের বংশের কেউ আর ক্ষমতা পাইল না, যেই ক্ষমতার কারণে ইয়াজিদ এত বড় কলঙ্কিত এক নাম, সেই ক্ষমতা ইয়াজিদের বংশে কেউ আর ধরে রাখতে পারল না। ইয়াজিদের পরেই তারপরে পারিবারিক ক্ষমতা ছিন্ন হয়ে গেল, চলে গেল মারওয়ানের হাতে, মারওয়ান থেকে মারওয়ানের ছেলে আব্দুল মালিকের হাতে। এ ভাই, এজন্য বলতেছিলাম ক্ষমতার বাহাদুরি কইর না। এইদিকে ভাইরা বন্ধুরা, কুফার গভর্নর হলো মুখতার সাকাফি, ওই মুখতার সাকাফি সে তখন ভাইরা উপযুক্ত বিচার করল। কারবালার ময়দানে যারা নায়ক ছিল, ইমাম হুসাইনের কল্লাক দেহ মুবারক থেকে মাথা মুবারক যদি খণ্ডিত করল, ওই সীমারকে মুখতার সাকাফি ধরে আনার নির্দেশ দিল। মুখতার সাকাফি যখন ধরে আনার নির্দেশ দেয়, পলায়ন করে কুফা থেকে ভাগার চেষ্টা করে ওই সীমার, সীমার কুফা থেকে ভাগার চেষ্টা করে কিন্তু ভাগতে পারে না। মুখতার সাকাফির লোকদের হাতে ধরা পড়ে গেল, তাড়াতাড়ি ধরল দইরা, মুখতার সাকাফির সামনে হাজির করল, সীমারের দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করল। এরপরে তার দেহটারে টুকরা টুকরা কইরা কুকুরের খাবার বানাইল, কুকুরের খাবার। যেই সীমার আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ দ্বিখণ্ডিত, মাথারা দ্বিখণ্ডিত করেছিল, ওই সীমারের মাথা দ্বিখণ্ডিত কইরা তার দেহটারে কুকুর দিয়া খাওয়াইল। এটা হলো দুনিয়ার নগদ শাস্তি, নগদ শাস্তি, নগদ শাস্তি। ওবায়দুল্লাহ বিন জিয়াদরেও মুখতার সাকাফি গ্রেপ্তার করল এবং তার দেহটাকেও, দেহ থেকেও মাথাকে দ্বিখণ্ডিত করল। ওই মাথা নিয়ে মুখতার সাকাফি কুফার মানুষকে বলেছিল, রে কুফার মানুষ একটু খেয়াল করে দেখো, এই দুশ্মন আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মাথা মুবারক এই কুফার রাজদরবারে এনেছিল আর তার দেহের সাথে বেয়াদবি করেছিল। আজকে কুফার মানুষ দেখো, এই বেয়াদবের মাথা আজকে কুফার রাজদরবারে আনা হয়েছে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ভালো করে জেনে নাও, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বুখারী শরীফে হাদিসে কুদসি, আল্লাহ বলেন যারা আমার ওলির সাথে কোনো বিয়াদবি করবা, আমি আল্লাহ তার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করি, সরাসরি যুদ্ধ ঘোষণা করি। এইভাবে আল্লাহর ওলিদের সাথে কখনো আমরা মোকাবেলায় যাব না, কারণ এই মোকাবেলা সরাসরি আল্লাহর সাথে হয়ে যায়। ভাইরা বন্ধুরা, এই ছিল ইয়াজিদের শেষ পরিণতির কাহিনী, শেষ পরিণতির কাহিনী। কি অবস্থা, কি নির্মমভাবে তার
শেষ পরিণতি ঘটল। শিমারের মাথাটাও দ্বিখণ্ডিত করা হলো, আর ইয়াজিদ এক অজানা অচেনা এক রোগে আক্রান্ত হইয়া যন্ত্রণার মৃত্যুবরণ করল। দেহটা পর্যন্ত জমিন গ্রহণ করে নাই। কোথায় ইয়াজিদের কবর? আল্লাহর আদালতে বিচার সর্বদা ন্যায় বিচার হয়, আল্লাহ সর্বদা ন্যায় বিচার করেন। আখেরাতের শাস্তি তো রয়েই গেছে। এক ইহুদি যুবক ছাগল রাখালি করে জঙ্গলে, ওই অবস্থায় জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে তার একটা ছাগল খেয়ে ফেলল। ইহুদির যুবক বলতেছে, কি ব্যাপার এ বাঘ, তুমি আমার রিজিকে হাত দিলা কেন? সাথে সাথে আল্লাহ পাক বাঘের জবান আল্লাহ খুলে দিলেন, বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বলুন তো, আল্লাহ চাইলে বাঘের জবান আল্লাহ খুলে দিতে পারে কি পারে না? অবশ্যই পারেন, কারণ জবান দিছেন কে? আল্লাহ। যে আল্লাহ জবান দিছেন, যে আল্লাহ মানুষকে জবান দিছেন, এই আল্লাহ চাইলে জানোয়ার কেউ দিতে পারেন? যে আল্লাহ জবান দিছেন, ওই আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়েও নিতে পারেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জবান দেওয়ার ক্ষমতা দিছেন কে? আল্লাহ। এই জবানের ক্ষমতা, জবান কথা বলার শক্তি দিলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক বাঘের জবানটা আল্লাহ খুলে দিলেন। বাঘ এইবার ডাক দিয়ে কয়, নারী যুবক, আমি তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি। কারণ যদি এটা আমার রিজিক না থাকতো, আমার পেটে আসতো না, আমি খাইতেও পারতাম না। এই কথা বলা মাত্রই যুবক বলতেছে, কি আশ্চর্যের ব্যাপার, বাঘেও দেখি মানুষের মতো কথা কয়, এটা কেমন আশ্চর্যের ব্যাপার, কেমন আশ্চর্যের ব্যাপার। বলা মাত্র বাঘ আবার ডাক দিয়ে কয়, যুবক, বাঘে কথা বলা আশ্চর্যের বিষয় নয়, আশ্চর্যের বিষয় হলো মদিনার নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি মসজিদের নববীতি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের তালিম দেন। দয়ার নবী, মায়ার নবী, মানুষকে মানুষ বানান। মার গর্ভ থেকে দুনিয়ায় আসলে পরেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হয়। সন্তান জন্ম দিলেই মানুষ বানানো যায় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর, মানুষ হওয়ার তরিকা হলো বিশ্ব নবীর আদর্শ, আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শই একমাত্র মানুষকে মানুষ বানাইতে পারি, নতুবা নামে মানুষ হয়, কাজে কর্মে জানোয়ার হায়বানে পরিণত হয়ে যায়। আজকে অমুসলিমগুলির মধ্যে নামে মানুষ রয়েছে, খ্রিস্টান ইহুদিরা নামে মানুষ, কিন্তু প্রকারে ওরা হাইওয়ানের চেয়েও খারাপ। একটা হাইওয়ান যা করে, মানুষ হয়ে যদি তাই করে, সে হাইওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারণ হাইওয়ান তো অপরাধ করে না, যাই না না বুঝা, মানুষ তুমি যাই না বুঝা, বিবেক থাকার পরেও যদি হাইওয়ানের মতো অপরাধ করো, তাহলে তুমি হাইওয়ানের সমান ন, বালহুম আদল। আল্লাহ বলেন সে হাইওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট। জঙ্গলের বাঘটা ডাক দিয়ে কইরে, যুবক, আমার কথা বলাটা আশ্চর্যের বিষয় নয়, আশ্চর্যের বিষয় হলো দিনের নবী মানুষকে মানুষ বানায়, আর তুমি জঙ্গলে ছাগল রাখালি করো, এটা এর চেয়েও বড় আশ্চর্যের বিষয়। কেন তুমি নবীর দরবারে যাও না? এটা আশ্চর্যের বিষয়, আমার কথা বলার চেয়েও বেশি। বলা মাত্রই যুবক কয়, হায় হায় হায়, এ কেমন নবী, এ কেমন নবী, যেই নবীর দরবারের সংবাদ আমাকে জঙ্গলের বাগে দিল। না না, আর আমি এখানে থাকতে পারি না, অবশ্যই নবীর দরবারে যাওয়া লাগবে। এইবার যুবক বলতেছে, আমি তো যেতে চাই, কিন্তু আমার ছাগলগুলি রাখালি করবে কি, আমার ছাগল রাখালি করবে কি? আমি যদি নবীর দরবারে যাই, আমার ছাগল রাখালি করবে কি? বাঘ তখন ডাক দিয়া বলে, কোনো টেনশন নাই, টেনশন করো না, আমি তোমার ছাগলের পাহারাদারি করব।
কেমন কথা কয়? যুবক বলে, হ তোমার কাছে আমি ছাগলগুলি দিয়ে যাব। আমি পাগল হয়েছি, আমি আমি বুঝি পাগল হয়েছি, পাগল, আমার মাথায় বুঝি কোনো বুদ্ধি নাই, একটা ছাগল খেয়ে ফেলেছ, আমি বলেছিলাম কেন খাইছো, তুমি বলো এটা তুমি তোমার রিজিক খাইছো, এখন যদি ছাগলগুলি তোমার কাছে দিয়া যাই তাহলে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার অবস্থা হবে। আইসা দেখব, এসে দেখব তোমার কাছে একটা ছাগল নাই, যদি বলি কি করলা, তুমি বলবা তোমার রিজিক তুমি খাইছ। বাঘ বলতেছে, রে যুবক মুখ সামলায় কথা বলো, তোমরা মানুষ, তোমরা তোমাদের ওয়াদা খেলাফি করতে পারো, কিন্তু আমরা হাইওয়ান হলেও ওয়াদা খেলাফি জানি না, ওয়াদা খেলাফি জানি না। মানুষ হইয়া তোমরা ওয়াদা খেলাফি করতে পারো, টিন দেওয়ার কথা কইয়া দিতে না পারো, রাস্তা করবার কথা কইয়া তোমরা না করতে পারো, ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলা বাঁশ ঢুকাইতে পারো, এটা তোমাদের কাজ, কিন্তু আমরা হাইবান হলেও কথা ঠিক জবান ঠিক যা বলি তা রাখি, আমাদের জবানে কোনো ধরনের কোনো দুষ্কি নাই, ছলচাতুরি নেই, গাদ্দারি নেই। একশো একশো বিশ্বাস করতে পারো আমার উপর, একশো একশো, কোন টেনশন নাই, চিন্তার কোন কারণ নাই। আমি হাইওয়ান, আমি তোমাকে ওয়াদা দিলাম সবগুলি ছাগল আমানত পাবে, একটা ছাগল আমাকে মজুরি বাবদ তুমি দিয়ে যেতে পারো, একটা আমি যে তোমার ছাগলগুলি পাহারাদারি করব, রাখালি করব, আমাকে একটা ছাগল দিয়ে যাও আমার খাওয়ার জন্য। যুবক বলে, হ দিয়ে দিলাম, যাও একটা ছাগল তোমারে দিয়ে দিলাম, বাকিগুলি তোমার কাছে আমানত, কোনো অসুবিধা নাই, যেতে পারো। মায়েরা বন্ধুরা, এ কেমন যুগ, কেমন যুগ, কেমন সোনালি যুগ, কেমন ইনসাফের যুগ ছিল। হাইওয়ানগুলি পর্যন্ত আমার নবীর খেলাফত, আমার নবীর শাসনামলে তারা জুলুম করত না, নবীর খলিফাদের শাসনামলেও হাইওয়ানগুলি পর্যন্ত জুলুম করত না। আর আজকে মানুষের শাসনামলে দেখা যায় হাইওয়ান তো বাদ, মানুষ মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করে হাইওয়ানের চেয়েও বেশি, হাইওয়ানের চেয়েও বেশি, হাইওয়ান ও হাইওয়ানের উপরে তোরা জুলুম করে না। আজকের যুগে মানুষ মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করে, এ যুবক খেয়াল করে শুনো রে যুবক, ওই ইহুদি যুবকটা ছাগলগুলি বাঘের কাছে আমানত দিয়া আল্লাহর নবীর দরবারে রওনা দিল, যেই মাত্র যুবক রওনা দিল মসজিদে নববীর দিকে আল্লাহর নবীর কাছে আসবে, সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রাইলে আমিন আমার নবীর কাছে আইসা হাজির হয়ে বলতেছেন, নবী গো, ও গো নবী, এই মুহূর্তে আপনার কাছে একটা যুবক আসতেছে, ইহুদি যুবক, একটা ইহুদি যুবক আসতেছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। নবী গো, জানেননি ওই ইহুদি যুবকটারে আপনার দরবারের খবর কোনো মানুষে দেয় নাই, কোনো জিন্নাতে দেয় নাই, না না কোনো মানুষ তারই খবর দেয় নাই। নবী গো, আপনার দরবারের খবর দিয়েছে তার জঙ্গলের একটি বাঘ, জঙ্গলের বাঘের কাছ থেকে আপনার দরবারের সংবাদ পেয়ে আসতেছে, অতএব আপনি তারে একটু সম্মান জানান, তারে সুস্বাগতম জানান। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবাই কেরামদেরকে নিয়ে দিনের তালিম দিচ্ছেন, নবীর সাথে সাথে বললেন সাহাবীরা একটু উঠ, এই মুহূর্তে আমরা মসজিদে নববী থেকে বের হব, একজন যুবক আসতেছে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, যেই যুবককে আমার দরবারের খবর ওর কোনো মানুষে দেয় নাই, যারে আমার দরবারের খবর দিয়েছে জঙ্গলের বাঘ, আর বাঘ তারে পাঠাইছে, আর বাকি বাঘে তারে ছাগলগুলি রাখালি করতেছি। দুনিয়া সে হর জুলম সিতম তুমনে মিটায়া, দুনিয়া সে হর জুলম সিতম তুমনে মিটায়া, আসনাম সে কাবা কো পাকিজা বানায়া,
আসনাম সে কাবা কো পাকিজা বানায়া, দর পেশানি নে তরি কত রুকু দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোঁ কো বিনা কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোঁ কো বিনা কর দিয়া। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হলেন রে যুবক, মদিনার সাহাবায়ে কেরাম দুই সারিতে লাইন ধরে দাঁড়ালো, মায়ার নবী মাঝখানে তাকায় রইছেন। ওই যুবকের দিকে যেই যুবক আসতেছে মসজিদে নববীর কাছাকাছি আসা মাত্র যুবক তাকায় দেখলো ঘটনা কি, ঘটনা কি? আমি আসার আগে আমার আসার খবর নবীর দরবার কেমন করে পৌঁছল? সাহাবায়ে কেরামদেরকে দুই সারিতে লাইন ধরে দাঁড় করিয়ে মায়ার নবী মাঝখানে তিনি দাঁড়ায় অপেক্ষা করছেন। যুবক কাশে আসলো, আল্লাহর নবী আগায় গেলেন, বুকে জড়ায় নিলেন, মুচকি হাসি দিয়ে মায়ার নবী বুকে জড়ায় নিলেন। যুবক চোখ দিয়ে পানি জড়িয়ে আর কান্দে আর কই, নবী গো, ও গো নবীজি, আমি আসার আগে আমার খবর আপনার কাছে কেমনে পৌঁছল? আল্লাহর নবী বলতেছেন, যুবক তোমাকে নবীর দরবারের খবর কোনো মানুষে দেয় নাই, দিয়েছে জঙ্গলের বাঘ, বাকি ছাগলগুলি রাখালিও করতেছে ওই জঙ্গলের বাঘটা, এই খবর তুমি আসার আগে আমাকে দিয়েছেন আমার মালিক, আমাকে দিয়েছেন আমার মালিক, পাঠিয়ে দিছেন জিব্রাইল আমিন। ওই যুবক তখন সাথে সাথে আমার নবীর কদম জড়ায় দইরা, চোখের পানি জড়ায় কো, নবী গো আমি আর দেরি করতে চাই না গো নবী, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দি। ভাইরা আমার জন্য বলছিলাম জঙ্গলের বাঘে আমার নবীর চিনল, কিন্তু নবীর চাচা হইয়া আবু জাহেল নবীকে চিনল না, এমনকি হত্যা করার ষড়যন্ত্র করে, কত বড় মাস্টার প্ল্যান গর্ত বানায় রাখলো আর নবীর, আমার নবীর আদর্শের উত্তম একটা দিক হলো অসুস্থ মানুষের সেবা করা, ওই অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় পরে আবু জাহেল নবীকে ডাক দিল। আল্লাহর নবীও নেক নিয়ত সাদা দিল, আমার নবীর দিলের মধ্যে কোনো ছলচাতুরি নেই। মায়ার নবী বের হয়ে গেলেন চাচাকে দেখতে, কাছাকাছি চলে আসলেন, কাছাকাছি চলে আসলেন, অল্প কয়েকটা কদম দিলে পরে মায়ার নবী ওই গর্তে পড়ে যাবেন। ওই অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু তো বুঝে না রে, আমার বন্ধু তো বোঝার কথাও না, আমার বন্ধু তো জানে না, আমার বন্ধু তো জানার কথাও না, আমি আল্লাহ না জানাইলে বন্ধু কেমন করে জানবে, যাও। জিব্রাইল তাড়াতাড়ি যায় বলো, আমার বন্ধুকে সামনে যেন আর একটা কদম না বাড়ায়, ঘটনা তুমি খুলে বলে দিও। জিব্রাইল আমিন এসে হাজির, আল্লাহর নবীকে জিব্রাইল আমিন কানে কানে বলে দিলেন। আবু জাহেলের লোকগুলি জিব্রাইলকে দেখলেন না, অদৃশ্য নিরাকার হইয়া কানে কানে বলে দিলেন, নবী গো আর কদম দিয়েন না, একটা কদমও সামনে দিয়েন না গো নবী, কারণ আপনি যা ভাবতেছেন ঘটনা তা নয়, আপনি যেমন সাদা দিলের মানুষ, আবু জাহেল কিন্তু এমন সাদা দিলের না, তার ভিতরে রয়েছে নেফাক, তার ভিতরে রয়েছে কালিমা, তার ভিতরে রয়েছে না পাক, আর আপনার ভিতর হলো পাক, এজন্য আল্লাহর সাহায্য আপনার সাথে। যাদের দিল পাক এদের পক্ষে আল্লাহর সাহায্য, আর যাদের দিল না পাক এদের সাথে আছে শয়তান, যাদের দিল পাক এদের সাথে আছেন আমার আল্লাহকে আল্লাহ। জিব্রাইল আমিন বলেন, নবী গো আর কদম দিয়েন না, কারণ আবু জাহেল অসুস্থ নয়, বিছানায় পরে অসুস্থ মানুষের ভান ধরছে আর গর্ত বানায় রাখছে, উদ্দেশ্য হলো আপনি বুঝবেন না এখানে যে গর্ত, পা দেওয়া মাত্রই নিচে চলে যাবেন, আবু জাহেল লোকজন নিয়ে আপনাকে মাটি দিয়ে চাপা দিয়ে দিবে, এই হলো ওর ষড়যন্ত্র, এই হলো ওর ষড়যন্ত্র।
অতএব আপনি সামনে যায়েন না, রিটার্ন আপনি ব্যাক করেন, এখান থেকে আপনি আবার চলে যান। আল্লাহর নবী কথা জানা মাত্রই সাথে সাথে নবী কদম জায়গায় জমায় দিলেন, আর সামনে বাড়লেন না। নবী এখান থেকেই তিনি কদম সরে রওনা দিলেন, চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। আল্লাহর নবী জানাইলেন কে বলে আল্লাহ, নবী চলে যাচ্ছেন। আবু জাহেলের লোকগুলি কয় মুহাম্মদ কি ব্যাপার, আপনি কি যাবেন না? নবী কয় না আমি যাব না, আমার একটা প্রয়োজন আছে, আমার একটা প্রয়োজন রয়ে গেছে, আমার একটা দরকার রয়ে গেছে, আমি পরে আসতেছি, যাও। এই কথা বললাম আর নবী কদম এখান থেকে পিছনের দিকে ব্যাক করে চলে আসলেন। লোকগুলো এবার আবু জাহেলের কাছে গেল, কপাল থাবড়াইতে থাবড়াইতে কপাল কপালের মধ্যে থাপড়ায় আর বলতেছে হায় হায়, আর যদি আর কয়েকটা কদম দিত তাহলেই তো মুহাম্মদ গর্তে পড়ে যেত। এ দুশ্মনের দল, তোমরা যত ষড়যন্ত্র করো, আমার আল্লাহর ষড়যন্ত্র আমার আল্লাহর কৌশলের কাছে কিছুই না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি। ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন, ওদের ষড়যন্ত্র আমার আল্লাহর কৌশলের সামনে দুলিশাত দুলিশাত। এত কষ্ট করে যে গর্ত বানাইল, মুহূর্তের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিলেন, নস্যাত করে দিলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায়, নবীকে এখান থেকে পাঠায় দিছেন। কয় আগেই তো জিব্রাইলকে পাঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আগেই গর থেকে বের হতে বের করাই তিনি নিষেধ করতে পারতেন, কিন্তু না, বের করাইয়া কাঁচা কাছিয়া নাইয়া ওদের আফসোস বাড়াইয়া হাই রে হায়। আর যদি দুই কদম দিত তাহলেই তো গেল, ওদের মনের মনের ভিতরে আফসোস আকাঙ্ক্ষা বাড়াইয়া যন্ত্রণা বাড়াইয়া আল্লাহ পাক ওদের সমস্ত ষড়যন্ত্র নস্যাত করলেন। নবী রিটার্ন চলে গেলেন। এইদিকে আবু জাহেলের লোক বলি আবু জাহেলের দরবারে দৌড়ে হাজির হয়ে বলতেছি, যাহাপনা নেতাজি আর ঘুমায় থাকার লাগবে না, এবার বিছানা থেকে উঠে যাও। কই কেন কি হয়েছে? কই তোমার ভাতিজা আসে নাই? কস কি তোরা বলে হ আসছিল ভালোই, কিন্তু গর্তের কাছাকাছি আসার পর কে যেন তারে কি বলল, আমরা তো কিছুই দেখলাম না, কিন্তু গর্তের কাছাকাছি আসা মাত্রই আর দুই চার কদম দিলেই হয়তো গর্তে পড়ত। ওই মুহূর্তে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল, আবার পিছন দিকে রওনা দিল। আমরা বললাম যাবা না? কয় না যাব না। আবু জাহেল কয় কস কি তোরা লাভ দিয়া বিছানা দিকে উঠছে, কই রে আমার বাতিজা, কই কই রে আমার বাতিজা। এই বইলা আবু জাহেল দৌড় দেয়, নিজের খবর নাই গর্ত যে বানায় রাখছে, আল্লাহ তার মাথা দেখে ওই সময় গর্তের কথা ভুলাইয়া দিছেন। আল্লাহর সাথে ষড়যন্ত্র করো, আল্লাহর মোকাবেলা করো, আল্লাহ কেমন ধরাটা ধরে, আল্লাহ যখন ধরে দিশাও পায় না, কেমনে আল্লাহ কখন কি ভুলাইয়া দেয় তাও জানে না। মূসা নবী ফেরাউনের দরবারে, ফেরাউন কয় তোমার আল্লাহরে কও, তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি। মূসা নবী কয় আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ একজন হায়াত দে মৌত দেয়, ফেরাউন কয় আমিও হায়াত দিই মৌত দিই। বলে কেমনে জেল থেকে দুজন মানুষ আইনে একজনকে মারলো আর একজনকে জিন্দা ছেড়ে দিল, কয় দেখো একজন রে হায়াত দিছি আর একজন রে মৌত দিছি। মূসা নবী কয় ওরে হারামির হারামি করছে কি হারামির হারামি। এইবার ফেরাউন কি মূসা নবী বলতেছে ঠিক আছে আমার আল্লাহ, সূর্য পূর্ব দিকে উঠায় পশ্চিম দিকে অস্ত নেয়, তুমি পারলে সূর্যকে পূর্ব থেকে নয় পশ্চিম থেকে উঠাও, পূর্ব দিকে অস্ত নেওয়াও। ফেরাউন কথা শোনা মাত্রই ফাবুহিতাল্লাযী কাফার, নির্বাক হয়ে গেল, জবাব বন্ধ। আল্লাহ তার মাথা থেকে ওই সময় কথা বলে দিছেন, কোন কথা? সে যদি বলতো যে না না সূর্য তো পূর্ব দিক থেকে আমি উঠাই পশ্চিম দিকে অস্ত নেওয়াই, সূর্য পূর্ব দিক থেকে আমি উঠাই, আল্লাহকে বলো সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাই, তো এই কথাটা বলতে পারতো, বইলা সে একটু প্যাঁচ লাগাই দিতে পারতো, কিন্তু মাথা থেকে বুদ্ধি সরায় নিছে কে? আল্লাহ।
এজন্য আল্লাহ কখন কার মাথা থেকে বুদ্ধির বাহাদুরি করে কোনো লাভ নাই, আমার বুদ্ধি খুব বেশি, আমার ব্রেন খুব বেশি, আমি খুব চৌকান্ন, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমার কোনো ক্ষতি হতেও পারে না, আমার কোনো লস হইতে পারে না, এমন বাহাদুরি করা ঠিক না। তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় চৌকান্ন হও, আল্লাহ যখন চাইব তোমার দরত, আল্লাহ যখন লিখে রাখবো তোমার তকদিরে কোনো ক্ষতি, তখন দেখবা তোমার বুদ্ধি বিবেক ওই জায়গায় কোনো কাজ করে না। পরে তুমি আফসোস করবা, হায় আমি এত বুদ্ধিমান হওয়া সত্ত্বে এই কথাটা বুঝলাম না কেন, এই ইশারাটা বুঝলাম না কেন। এজন্য বাহাদুরি করিলে আপনাই আল্লাহর গোলাম, কোনো কিছুর বাহাদুরি করে কোনো লাভ নাই, বাহাদুরি করা যায় না, কারণ সব কিছু দেওয়া আমার আল্লাহর। ওই বুদ্ধি বিবেক বিবেচনা যুক্তি তর্ক সব কিছু আল্লাহ পাক তোমার ব্রেইনে দিয়েছেন, যখন তিনি চাইবেন এটারে কাজে লাগাইবেন, যখন তিনি চাইবেন তোমার এই শক্তিটারে আল্লাহ অকেজু করে দিবেন, অকেজু। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, একটু খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আবু জাহেল কই রে আমার ভাতিজা কই গেলা, কইয়া লাভ দিয়া আবু জাহেল বিছানা থেকে উঠছে, দৌড় দিছে, দৌড় দিয়া নিজেরই খবর নাই, নিজের মাথায় তখন এই চিন্তাটা নাই, আমি তো দরজার সামনে গর্ত বানিয়ে রাখছি, দৌড়টা দিয়াই নিজের গর্তে দফাস দিয়া পড়ল, নিজের গর্তেই নিজে পড়ল। এইবার আবু জাহেল নিজের গর্তে নিজে পইরা কয়, হায় হায় আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি গর্ত বানাইলাম অথচ আমি খবর রাখলাম না। এ আউল আমারে উঠা, লোকজন ধরে উঠাইতে গেছে গর্তের ভিতর থেকে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তকে বলতেছেন, এরে গর্ত তোর ভিতরে কে আইছে তুই জানোস নি বলে কি কয় আবু জাহেল, এ আমার নবীর দুশ্মন, আমি আল্লাহর দুশ্মন, সাবধান, ওরে আরো নিচে নিয়ে যা, আরো নিচে নিয়ে যা গর্ত, আরো নিচে যাইতে লাগলো, আরো নিচে যাইতে লাগলো, আবু জাহেলও নিচে যায়, আবু জাহেলও নিচে যায়। বাইরা বন্ধুরা ওই অবস্থা আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো তার বাড়িতে ফিরে আসলেন, কিন্তু গর্ত আবু জাহেল রে ভালো করে চিনছে সে যে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন, গর্ত যদ্দুর আবু জাহেল বানাইছিল আরো ডাবল গর্ত হয়ে গেল, লোকজন হাত বাড়ায় লাগাল পায় না, আবু জাহেল কয় রশি ফালা, রশি ফালায় রশি তো লাগাল পায় না, মই ফালায় মইও লাগাল পায় না। আবু জাহেল তখন কয় কি রে, আমি তো এত বড় গর্ত বানাই নাই, এত গভীর আমার গর্ত নয়, তাহলে এত গভীরে কেমনে পুষলাম। ওরা উপর থেকে কয় নেতা আমাদের কাছে সব, আমাদের কাছে যত আসবাব আসিল তোমাকে তোলার সব শেষ, এখন আমরা বুঝি না কেমনে তোমারে তুলব। আবু জাহেল নিজ থেকে কয় আমি বুঝে ফেলেছি গণ্ডগোল কোন জায়গায়, সমস্যা হলো আমার আসমানে চিকিৎসা চলছে, জমিনে আগুন লাগছে, শেরপুর পানি দেওয়া হয় ফরিদপুর, এই আগুন জীবনে কোনোদিন নিবে না, আগুন যদি নিবাইতে হয় শেরপুরের আগুনে পানি দাও, চিকিৎসা যদি করতে হয় আসমানে চিকিৎসা করাও, আমার গণ্ডগোল কোথায় আমি বুঝে ফেলেছি, আমার বাতিজা মুহাম্মদের কাছে তোমরা তাড়াতাড়ি করে যাও রে, আমার বাতিজা মুহাম্মদ না আসা পর্যন্ত আমাকে কেউ গর্ত থেকে তুলতে পারবে না। লোকগুলা নবীর কাছে চলে আসলো, আইসেই ডাক দিয়া ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল গর্তে পড়ে গেছে, এখন তারে তুলতে পারি না, কোনোভাবেই তুলতে পারি না, আমাদেরকে পাঠাইছে তোমার সহযোগিতার জন্য, তুমি তোমার চাচাকে তোলার জন্য একটু সহযোগিতা করবানি। আমার নবী রহমতের নবী দয়ার নবী তিনি তখনও রাজি হয়ে গেলেন, অথচ নবী ভালো করে জানেন এই গর্তটা বানাইছিল আমার নবীকে খতম করার জন্য, আজকে ওই গর্তে নিজেই পড়ল। এ কথা জানার পরেও মায়ার নবী বলেন, চলো আমাকে নিয়ে চলো, আমি আমার চাচাকে উদ্ধার করতে সাহায্য করব।
সুবহানাল্লাহ। শাফিউ রুজি জাযাবু যা খতিবে আম্বিয়া, শাফিউ রুজি জাযাবু যা খতিবে আম্বিয়া, সাহেবে হাউযু লিওয়াজিল খুদা রুজি আতীদ, সাহেবে হাউযু লিওয়াজিল খুদা রুজি আতীদ, সাহেবে আসরার উনা মুস আকবর বরমালা, ইলমে উ আজ আউয়ালিন আখিরি আন্দর মজীদ, ইলমে উ আজ আউয়ালিন আখিরি আন্দর মজীদ, রহমাতুলিল আলামী খান দশ খুদাউন্দে করিম, খলক খলক কৌল ফেল হদিও সিমতে উ হবীদ, খলক খলক কৌল ফেল হদিও সিমতে উ হবীদ। মায়ার নবী, দয়ার নবী, চললেন আবু জাহেলকে সহযোগিতা করবেন। আই আল্লাহর নবী, রহমতের নবী গর্তের কিনারা থেকে ডাক দিয়া বলতেছেন, চাচা যান, খবর কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়, বাদে যা, তুমি তো জানোই, তুমি তো ভালো করে জানো, সব তো তুমি জেনে গেছো, সব তো তোমার আল্লাহ তোমারে জানাই দিছে রে বাতিদা, আমার বুঝ হয়ে গেছে, কারণ আমি এত গভীর কোনো গর্ত বানাই নাই রে, তোমাকে খতম করার জন্য যেই গর্ত বানাইছিলাম এটা তো আরও কম গভীর ছিল, এখন আমি এর ভিতরে পড়ার পরে দেখতে পেলাম গর্ত আরও ডাবল বেশি গভীর হয়ে গেছে। এ বাতি যে আমার বুঝ হয়ে গেছে, তোমার আল্লাহ তোমারে সব জানায় দিচ্ছে আর আমারে ধরছে, তোমারে বাঁচাইছে। আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে না, ফেরাউন আল্লাহ ধরছে, মুসা নবীর আল্লাহ বাঁচাইছে, নীল দরিয়ার পানি একই পানি একই রাস্তা দিয়া মুসা নবী পার হয়ে গেছে, ফেরাউন রুইবা মরছে, একই গর্ত যেই গর্ত নবীর জন্য বানাইছিল আল্লাহ নবীরে বাঁচাইছে, আবু জাহেল আল্লাহ ফালাইছে, এই ক্ষমতা আল্লাহর আছে নি না নাই? ক্ষমতা আল্লাহর আছে নি নাই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতাবান। বাইর আমার এই জন্য আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, চাচা যান খবর কি? আবু জাহেল কয়, বাতি যা, খবর তো সব দেখতাছই, এখন ওরা গর্তের এই বিশাল গর্ত থেকে আমাকে তুলতে পারে না, মই দিয়েও লাগাল পায় না, রশি দিয়েও লাগাল পায় না, হাত বাড়ে লাগাল পায় না, আমি তো বুঝে গেছি মামলা কোথায়। বাতি যা, তুমি সারা আমাকে কেউ তুলতে পারবে না, আমার বিশ্বাস হয়ে গেছি, কেউ তুলতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে এই গর্ত থেকে তুলতে পারে, শুধুমাত্র তুমি সারা। আল্লাহর নবী বলেন, চাচা এত দূর যখন আপনি বুঝেন, বাকিটা বুঝেন না কেন? 6000 বার আপনার কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছি, কত সময় আমি মায়েরও খেয়েছি, রক্ত জড়াইছেন, আমার মাথা আঘাত করেছেন, পিছনের সব কাহিনী আমি বলে গেলাম, চাচা এখনো সময় আছে, এখনো সময় আছে, এতটুকু যখন আপনার বাতি যাকে আপনি চিনলেন, বাকিটা বুঝতে অসুবিধা কি? আবু জাহেল তখন গর্তের ভিতর থেকে বলতেছে, বাতি যা একটু উপরে উঠাও, ঠিক আছে, সব হইব, সব কিছু হবে ঠিক মতোই, তোমার যা ইচ্ছা তা পূরণ হবে, আগে আমারে উঠাও। আল্লাহর নবী বললেন, না চাচা, এমন বহু কথা তুমি দিছ, বহু ওয়াদা তুমি করেছ, এবার তুমি ওখান থেকে ওয়াদা করো, ওঠার পরে তুমি আর কোনো ছলচাতুরি করবা না, ওঠা মাত্রই তুমি কালেমা পড়ে মুসলমান হবা, ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো। আবু জাহেল তখন বাঁচার জন্য তখন মিথ্যার আশ্রয় নিল, বলতেছে, ঠিক আছে বাতিজা, আমি ওয়াদা করলাম, আমি ওয়াদা করলাম, আমাকে উপরে উঠাও। আল্লাহর নবীকে আবু জাহেল ভালো করে জানতো, ইনি নবী, এজন্যই তো লোকজন পাঠাইছে। আখনাস বিন সুরাইক জিজ্ঞেস করেছিল আবু জাহেলের বন্ধু নেতা একটু কন্ত, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? আপনি রাতের অন্ধকারে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যান,
প্রতিদিন তার কোরআন তেলাওয়াত শুনেন, তারপরে রাতে আপনি আয়েশা কুমার। অথচ মুহাম্মদ রে মানেন না। আবু জাহল তখন বলতেছে, শুন কথাটা তোরই শুধু বলতেছি, আর কাউকে বলবি না। আমার ভাতিজা মুহাম্মদ সত্য, 100% সত্য, তার দিন সত্য, সে সত্য নবী, কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কো তাহলে মানেন না কেন? কয় মানিন না শুধু এক কারণে, মুহাম্মদকে মানলে আমার নেতাগিরি চলবে না, আমার নেতাগিরি চলবে না, আমার সর্দারি বাতিল হয়ে যাবে, এজন্যই শুধু মুহাম্মদকে মানতে পারি না। বাকি মুহাম্মদ যে সত্য নবী বিন্দু পরিমাণ, এতে কোনো সন্দেহ নাই। এজন্যই তো আবু জাহেল ভালো করে বুঝছে, আমার ভাতিজা ছাড়া কেউ তুলতে পারবে না, কারণ আমার মামলা আসমানে, চিকিৎসা যদি জমিনে হয় কোনোদিন রোগ সারবে না। এ ভাতিজা আগে উঠাও, তারপরে আমি কথা দিলাম কালেমা পড়ব। আল্লাহর নবী রহমতের নবী হাত মোবারক কানা তিনি বাড়ায় দিলেন। নবীজি যখন হাত মুবারকটা বাড়ায় দিছেন, আল্লাহ পাক তখন ওই গর্তকে ডাক দিয়ে কে বলে, গর্তরি তোর কাছে কে হাত পাঠাইছে? কয় আমার বন্ধু হাত পাঠাইছে চিনচনি। এখন আবু জাহেল রে লিফটের মতো তুই উপরে উঠায় দে, আমার বন্ধুর হাতে ওর হাতটা লাগায় দে। আল্লাহ পাকের হুকুমে গর্ত আবু জাহেলকে লিফটের মতো উপরে উঠায় দিল। আল্লাহ নবীর হাত মুবারক ধরল, নবী টান দিয়ে আবু জাহেলকে উপরে উঠে নিলেন। উঠানোর পরই নবী বলতেছেন, চাচা যা এবার আপনি একটু কালেমা পড়ে মুসলমান হইয়া দেখান, ওয়াদা রক্ষা করুন, ওয়াদা পূরণ করুন। অথচ দেখেন কত বড় বেঈমান, পড়ার সময় দেখছে সে যে নিচে যায়, উঠার সময় দেখছে গর্ত তারে লিফটের মতো উপরে উঠায়। এত বড় মুজিজা, এত বড় নবীর মুজিজা দেখার পরেও কপালে হেদায়েত নাই। নবী যখন বলেন ওয়াদা পূরণ করুন, তখনই আবু জাহেল কয়, ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমি আগে জানতাম না, নাউজুবিল্লাহ, এত বড় মুনাফিক, কই তুমি যে এত বড় জাদুকর এটা আমি আগে জানতাম না। কি বুঝলেন? হেদায়েত কপালে নাই, হেদায়েত কি নাই কপালে নাই, এজন্য এমন কথা বলছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার নবী ভীষণ কষ্ট পেলেন, ভীষণ মর্মাহত হলেন। এইবার আল্লাহর নবী চলে আসলেন বাড়িতে, মনে কষ্ট নিয়ে, নবীর মন অনেক বেজার। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চোখের পানি মুছেন, সান্ত্বনা দিন, আর বলতেছেন, না গো নবী আপনি টেনশন করবেন না, এই দিন দিন নয় আরো দিন সামনে আসি, আল্লাহ একদিন আমাদের সুখের দিন রাখবে। আবু জাহেলের প্রয়োজন নাই, আল্লাহ তার কপালে হেদায়েত রাখে নাই। হেদায়েতের মালিক আপনি নন, আমি নই, কেউ নই, হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি আপনি শুধু চেষ্টা করে যাব, আমি আপনি শুধু বুঝায় যাব, বোঝানোর দায়িত্ব আমাদের। কার কপালে হেদায়েত জুটবে, কার কপালে জুটবে না, এই খবর আল্লাহর হাতে। ওয়াজ নসিহত করা ওলামাই কেরামের কাম, কার দিল নরম হবে আর কে নামাজি হবে সেটা জানেন কি? আমার আল্লাহ।